ঘোড়া আগে না গাড়ি? আপিল বিভাগ যেখানে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানির দিন ধার্য করেছেন 17 নভেম্বর, সেখানে তত্ত্বাবধায়ক বাতিল করে দেয়া পঞ্চদশ সংশোধনীর বৈধতার মামলা দিব্যি শুনে যাচ্ছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন এটা ঠিক হচ্ছে না। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ২০১১ সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। এর মাস তিনেক পর 30 জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কফিনে পেরেক মারে আওয়ামী লীগ। তবে 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। সুপ্রিম কোর্টে প্রথমে চ্যালেঞ্জ হয় আওয়ামী লীগকে ক্ষমতা পাকাপোক্ত করার পঞ্চদশ সংশোধনী, একই সাথে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে হয় রিভিউ আবেদন। সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী আপিল বিভাগে কোনো ইস্যু বিচারাধীন থাকলে হাইকোর্টে তা শুনানি হয় না, কিন্তু 17 নভেম্বর তত্ত্বাবধায়কের রিভিউ শুনানির আগেই হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর শুনানি চলছে। বিষয়টি কতটুকু আইনসম্মত তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আমার মতে যেহেতু আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনীর বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি হবে 17 নভেম্বর, সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের জন্য এটা একটু ডিফিকাল্ট যে এই বিষয়টি কেয়ারটেকার গভর্নমেন্টের পুনরুজ্জীবনের বিষয়ে যে পঞ্চদশ সংশোধনী এখানে শুনানি হচ্ছে হাইকোর্টে, এটা হাইকোর্ট ডিভিশনের জন্য একটু ব্যতিক্রম যে আপিল বিভাগে শুনানি পেন্ডিং থাকা অবস্থায় হাইকোর্ট ডিভিশন এই সংশোধনীটি কী করে ডিল করবেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন আগে তত্ত্বাবধায়ক ইস্যু আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া দরকার ছিল। আমার ধারণা যেহেতু এইটা আপিল বিভাগে পেন্ডিং আছে, যেই কোর্টে শুনানি হচ্ছে হাইকোর্ট ডিভিশনের, উনি একজন অসাধারণ ভালো বিচারপতি, উনি আমার ধারণা যে তত্ত্বাবধায়ক বিষয়টা উনি স্পর্শ করবেন না, যদিও আমরা আইনজীবীরা ওই বিষয়ে আর্গু করতে থাকি। এটা অ্যাপেলেট ডিভিশনে সেটেল হবে, কারণ এই মুহূর্তে এটা হাইকোর্ট ডিভিশনে সেটেল হওয়ার কোনো সুযোগ দেখি না আমি। যদিও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির পক্ষে হাইকোর্টে যুক্তি তুলে ধরা আইনজীবী জয়নুল আবেদিন মনে করেন এতে তেমন কোনো সমস্যা নেই। এটা যদি আমরা চ্যালেঞ্জ না করি, না মূল জিনিসটাকে চ্যালেঞ্জ করা দরকার, এইটাকে হচ্ছে মূল জিনিস, এবং এই মূল জিনিসটা যদি চ্যালেঞ্জ না করি তাহলে রিভিউতে আমরা এই কথাটি বলতে পারবো না যে আমরা হাইকোর্ট ডিভিশন আমরা সমাপ্ত করে আসি নাই। হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু আগে নিষ্পত্তি হলে আপিল বিভাগ সেটি কীভাবে নেয় তাও দেখার বিষয়, কারণ পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই যে সাথে সাথে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে তেমন নয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।